ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম মাই বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অত্যন্ত ভালো আছি আশা করি আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা আপনারা এনজয় করবেন আর ভালোও পাবেন এখানে দেখেন আমি নালি শাক পাট শাক জানি না কে কোন ভাষায় বলেন আমি এখানে দুই ভাগ করেছি আমি দুই রকম নালি শাক রান্না করব আজকে আপনাদের জন্য আপনারা কারা কারা এই দুই রকম নালি শাক পছন্দ করেন আমাকে কমেন্ট করতে পারেন আর আমার প্রিয় বোনদেরকে বাড়িদেরকে বলতেছি আমার বন্ধুদেরকে বলতেছি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি অনিয়ন নিয়েছি পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি আর শুকনো মরিচ দুই রকমের জন্য আমি সব কিছু রেডি করেছি আর এখন আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে রান্না করব রান্নার প্রসেসটা আপনারা দেখে নেন আর প্লিজ কেউ হাসবেন না কারণ আমি নালি শাকগুলো আজকে বলতে পারি নাই ভালো করে একটু বড় বড় হয়ে গেছে কি করব। নিজে নিজে করেছি আজকে নাইফ দিয়ে আর কেউ হাসবেন না প্লিজ আমার এগুলা দেখে আমি আগেই বলতেছি এখন আমি এখানে দেখেন পানি নিয়েছি যারা পানি দিয়ে নালি শাক পছন্দ করেন রান্না করা পাট শাক তাদের জন্য এখানে রসুন নিয়েছি আর কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতে আপনারা দিবেন আমি কাঁচামরিচটা দিব না কারণ বাচ্চারা খাবে এই জন্য আর সাথে তো নাগামরিচ থাকবে এই জন্য নাগামরিচ দিয়ে কাঁচামরিচ লাগাইয়া পরে আপনারা খাইতে পারবেন এখানে আমি এক কাপ পানি নিয়েছি এক প্লেট নালি শাকের জন্য বা পাট শাক যেটাই বলেন না কেন এখন আমি পেঁয়াজ তিনটা কুচি করে নিয়েছিলাম তিনটার থেকে আমি হাফ দিয়েছি আর এখানে রসুন নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকগুলো রসুন এখানে দুইটা দুইটার চেয়ে উপরে রসুন ছিল আমি এখন রসুনগুলোও দিয়েছি অনেক রসুন যত বেশি দিবেন তত মজা কিন্তু শাকের মেইন পাটটাই এসে রসুন আমার ভালো লাগে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আপনাদের পরিমাণটা আপনারা বুঝিয়ে নেবেন এখন আমি এটাকে একটু নেড়ে আমি স্লো গ্যাসে একদম রেখে দিব যতক্ষণ পেঁয়াজটা সিদ্ধ হয়েছে না ততক্ষণ আমি স্লো গ্যাসে রাখব আমার মশাল্লা পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা আর পানিটা আমি এক কাপ দিয়েছিলাম এটা একদম টেনে গিয়েছে এখন আমি শাকগুলা একটু মোটা হয়ে গেছে দেখতে বাদ লাগতেছে কি করব কিছু করার নাই আমি এখন এই পেঁয়াজের মধ্যে শাকটা দিয়ে একটু নেড়ে তারপরে দুই মিনিটের জন্য আমি ডেকে রেখে দিব তারপর আপনারা যদি চান না ডাকলেও হবে কারণ আমার পানিটা একদম কম এই জন্য আমি ডেকে রেখব যাতে বাপে চলে আসে আর যদি পানি থাকে আপনারা না ডাকলেও পারবেন এই জন্য আমার একদম কম পানি দিয়ে করছি দেখতেই পাচ্ছেন মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে শাকটা রান্না আর এত স্মেল ছিল যখন রান্না করছি মার্শাল্লাহ মনে হয়েছে আমি সব কাঁচা শাকটাই খেয়ে ফেলি এরকম মনে হয়েছিল মাসাল্লাহ আমার শাকটা রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা আশা করি আপনাদের ভালোই লাগবো আমার শাক রান্না এখন আমি সেকেন্ড শাকটার জন্য এখানে দেখেন আমি পরিমাণ মতো তেলটা নিয়েছি এখন আমি মরিচগুলো এ তেলের তেলের মধ্যে বেজে নিব আর আমার পূর্ব যে ভিডিও আছে এটার মধ্যেও আছে আমার নালি শাক রান্না কিভাবে আমি করছিলাম দেখাইছি তারপর আবার ওইটা আপনাদের জন্য দিলাম যদি আপনারা কারো প্রয়োজন হয় আমার ভিডিওটা দেখে রান্না করতে পারবেন শিখতে পারবেন আমি কিভাবে করছি সেম তেলের মধ্যে আমি রসুনটা দিয়েছি কারণ আমার প্রিয় খাবার নালি শাক এইভাবে আমি খাই আর আমার বাচ্চারা বা আমার পরিবার ফ্যামিলির অন্যরা কিন্তু পানির শাকটা পছন্দ করেন বেশি তো দেখেন আমি এখানে পেঁয়াজ আর রসুন লবণ দিয়ে আগে একটু ফ্রাই করে নিতেছি প্লিজ আমার চ্যানেলটা দেখে দেখে আপনারা রান্না করবেন দেখলেই বুঝতে পারবেন কীভাবে করছি আর প্লিজ আমাকে এত এত সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা কী দেখতে চান আমাকে কমেন্ট করবেন জানাবেন আর কী বলবো আপনাদেরকে আপনারা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে আর আপনারা ছোট্ট একটা চিঠির মাধ্যমে আমাকে কমেন্টের উত্তর দেওয়ার সুযোগ করে দিবেন আপনারা চিঠির উত্তর দিতে পারবো কি না জানি না আর যদি ভালো লাগে প্লিজ আমাকে ছোট্ট একটা চিঠি লিখে দিবেন। বন্ধুরা আপনারা আমাকে এত ভালোবাসেন বুঝাই যাচ্ছে আমার এতটুকু গেইতেছি আমি কি বলবো আর বারে বারে বলতেছি আমি মানে বাসা হারিয়ে ফেলি আপনাদের সাথে যখন কথা বলি আমার জন্য আমার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন আশা করি আর আপনাদের জন্য তো আমার দোয়া ভালোবাসা সবসময় আছে ইনশাল্লাহ যখন এই নামাজ পড়ি আপনাদের জন্য আমি দোয়া করি কারণ আপনারা আমাকে এত সাপোর্ট করতেছেন এই জন্য আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এনজয় করবেন আমার ভিডিও দেখে আমার নালি শাকগুলো রান্না হয়ে গেছে এখন ভাত খাওয়ার পালা পরব গরম ভাতের সাথে এই রকম নালি শাক রান্না করলে কেনা পছন্দ করবে সবাই পেট ভরে ভাত খেতে পারবেন আলহামদুলিল্লাহ দেখেন আমার নালি শাকগুলো হয়ে গেছে কারা কারা এই দুই রকমের নালি শাক পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন আর শাকের সুন্দর একটা নাম দিব আপনার কাছে ভালো লাগবো কি না জানি না যদি ভালো লাগে আমাকে আবারও বলতেছি কমেন্ট করে জানাবেন আমার গাছের গার্ডেনের নাগামরিচ কাঁচামরিচ আজকে ফ্রেশ গার্ডেন থেকে উঠাইলাম শাকের জন্য শাক দিয়ে খাওয়ার জন্য এত সুন্দর হয়েছে মাসাল্লা মনে হয়েছে গ্রান অনেক রান নাগামরিচের মাঝে আর এই শাকটার নাম দেখতে পাচ্ছেন কী বা কী দিব আমি জানি না আমি বলতেছি আজকে শাকটা দিব মিস্টার অ্যান্ড মিসেস কারণ আমরা দুইজনেরই এই না শাকটা পছন্দের এই জন্য আপনাদের যদি ভাল লাগে এই মিস্টার অ্যান্ড মিসেস শাক অবশ্যই কমেন্ট করবেন আমাকে আমাকে নিয়ে আপনারা হাসতে পারেন আমি এই নামটা কোথায় পাইলাম এমনি ভাবলাম দিই আপনাদের সাথে যোগ করলাম এনজয় করলাম দোয়া করবেন আপনারা যাতে সুস্থ থাকি নেক্সট একটা সুন্দর একটা ভিডিও দিতে পারি আপনাদেরকে আর আমার ভিডিওটা আপনারা এনজয় করেন এই জন্য আপনাদের সাথে একটু যোগ করলাম আর এক দুলাবাই তো আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন দুলাবার জন্য ভিডিওটা দেওয়া প্রতিদিন বলবেন যে আমার ভিডিওর জন্য ওয়েট করেন প্লিজ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এনজয় করেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত